কটবেল অনেকে একটু ঘৃণার চোখে দেখে, এটা গরিবের খাবার, এটা ওই স্কুল গোয়িং বাচ্চাদের খাবার, এটা টিনেজারদের খাবার। আসলে কথাটা এরকম একদমই না। যে কোনো বয়সের যে কোনো মানুষের IBS স্টমাক অ্যালার্জি, যেটা যে কোনো মানুষের দীর্ঘদিনের রক্ত আমাশা, আমাশার সাথে রক্ত যাচ্ছে, দীর্ঘদিন তার শারীরিক দুর্বলতা থেকে যাচ্ছে। কারণ যার IBS আছে, যার স্টমাক অ্যালার্জি আছে, যার কখনো পায়খানা নরম হয়, কখনো শক্ত হয়, তাদের জন্য সাধারণ মিষ্টি বেলের চেয়েও কটবেল মানে কালো বেল, আপনারা শুনলে খুব অবাক হবেন যে এই কটবেলের ভিতরে এত বেশি প্যাকটিন আছে, সে এত বেশি প্যাকটিনাইজ করতে পারে, এত বেশি স্টুলকে ফর্মে আনতে পারে, এত বেশি পায়খানাকে হজমে নিয়ে আসতে পারে, হজম শক্তি বৃদ্ধি করার জন্য এই যে বেলটা, এটা পাকা কাঁচা দুইটাই আপনি খেতে পারেন। ছোটোবেলা অনেকেই শুনেছেন ঔষধি ফল পাকিলে পরে, ঔষধি ফল পাকিলে পরে, যেই ফলটা গাছ থেকে নিচে পড়ে যায় সেটার ঔষধি গুণ খুব বেশি হয়। এই কটবেলটা উপর থেকে পড়ে যায়, আমলকিটা পেকে নিচে পড়ে যায়, আমলকি হর্তুকি বয়রা উপর থেকে নিচে পড়ে যায়, এই যে পড়ে যায় এটা একটা বিশেষ বিশেষ ঔষধি গুণ আছে। এই তার মধ্যে কটবেল কটুবেল একটা।